অরুণাচল প্রদেশ থেকে সড়কপথে নিজস্ব মাধ্যমে আসামে প্রবেশ করা বাংলা 40 জন শ্রমিককে আটকে দেওয়া হলো বক্সিহাট এলাকায়। বুধবার রাত 9টায় ম্যাজিক গাড়ি করে এই 40 জন শ্রমিক বাংলায় প্রবেশের চেষ্টা করলে তাদের আটকে দেয় কোচবিহার জেলা প্রশাসন। শ্রমিকদের কথায় তারা হাঁটা পথে ও সাইকেলের মাধ্যমে আসামে প্রবেশ করে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর আসাম সরকার তাদের চিহ্নিত করেন। এরপর তারা নিজস্ব বাসস্থান কোচবিহার জেলায় প্রবেশ করতে গেলে পুলিশ প্রশাসনের নাকা চেকিং এ আটকে যান। তাদের দাবি, যেখানে রাজ্য সরকার ভিন রাজ্যে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে, সেখানে তাদের কেন আটকে দেওয়া হলো? আমি অরুণাচল থেকে আসছি, এখানে আসার পরে আসাম মোড়ে আছি, এখানে আসাম গেটে আছি। এখন আমাদের এই বেঙ্গল পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে। কিসে গুনে গেছিলেন? ওখানে কাজের জন্য গেছি। কতজন? 40। কোথা থেকে? বেঙ্গল থেকে গেছিলাম, অরুণাচল। কোথাও বাড়ি? কোথায় বাড়ি? ধলপাল। কোন ধলপাল? তুফানরাজ ধলপাল। আপনার নাম? চন্দন মাল। খাওয়া দাওয়া কি ঠিক মতো পাচ্ছেন? খাওয়া দাওয়া তিন দিন থেকে পাচ্ছেন না, ঠিক মতো মানে হচ্ছেই না। এখানে জাটকিয়ে রেখেছে গেটে, এখান থেকে কোনো রকম খাওয়া দাওয়া দিচ্ছে না? না, এখানে কোনো খাওয়া দাওয়া। চেক আপের ব্যবস্থা হয়েছে কি? চেক আপ হয়েছে, দুবার হয়েছে। কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন, তারা বাংলায় প্রবেশের মুখে কোনো রকম কোনো কাগজপত্র দেখাতে পারেনি। একই সাথে তারা যে বাংলায় প্রবেশ করবেন তার কোনো রকম নোটিফিকেশন জেলা প্রশাসনের কাছে নেই। রাজ্য সরকার সকল শ্রমিকদের গ্রহণ করেছেন, তারা সঠিক কাগজপত্র নিয়ে আসলে প্রবেশ করতে পারবেন। আমরা পুলিশ প্রশাসনের তরফে চেষ্টা চালাচ্ছি তাদেরকে প্রবেশ করিয়ে কোয়ারেন্টিনে রাখার। ইতিমধ্যেই কোচবিহার ও পার্শ্ববর্তী আসাম রাজ্যের জেলাশাসকের মধ্যে আলোচনা চলছে বলেও তিনি জানান।